मुझे मेरे तुम्हार सीतेर से दो भेंगे मेरे तुम्हारा आदर्श को ये मेरे तुम्हारे भाई रंदा राजीर बोले रे वो तेरे भाई तो पोशाक से जो घोड़े पे थे मेरे गुर्दी गुरुदेव जी आमादेर सामने आर करे दिन कथा बोलबे ना এবারে একবার গুরুদেব কে আবার একবার আবার তোর কা বলে ডাকতে পারবে ওগো গুরুবা গুরুদেব জি আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেব আবার বাইরা ডাকো না সাবি স্বামী গো আজ তুমি হারিয়ে গেলে স্বামী আমার ছেলে তুমি চলে গেলে আজ হারিয়ে গেছি স্বামী যে আমার হি অন্ধকার মাঝে সবই আমাদের কাছে তো কিছু পয়সা করি নেই কেমন করে গুরুদেবকে নিয়ে যাব শ্মশানে উপায় বলো গো জননী রে বাবা তোরা যা ওই জাগর হতে ভিক্ষা করে তোদের গুরুদেবকে না নিয়ে যাইব শ্মশানে নিয়ে যা তোরা নিয়ে যা তোদের গুরুদেবকে তোরা নিয়ে যা তোরা নিয়ে যা যা মা তুমি অন্তপুরে মাঝে যাও
ভগবান নগরবাসী, আমাদের গুরুদেব মারা গিয়েছে, তোমরা আমাদের কিছু ভিক্ষা দাও, আমরা গুরুদেবকে যেন নিয়ে যেতে পারি ওই জয়নগর বজির পরিশেষে। ও তোমরা আজ গুরু ভিক্ষা দাও, মহাগো আজ গুরু ভিক্ষা দাও, হরি গুরু দেমোদে গেছে রে মারা, গুরু ভিক্ষা দাও ও মায়েরা, ও গুরু ভিক্ষা দাও, তোমরা গুরু ভিক্ষা দাও, ও মহাগো গুরু ভিক্ষা দাও, তোমরা গুরু ভিক্ষা দাও, ও মহাগো গুরু ভিক্ষা দাও। আরে আমরা দুটি ভাই ধনা মনা ঘুরি তোমাদের দ্বারে, আমরা ঘুরি দ্বারে দ্বারে, তোমরা গুরু ভিক্ষা দাও, মহাগো গুরু ভিক্ষা দাও, তোমরা গুরু ভিক্ষা দাও, ও মহাইরা গুরু ভিক্ষা দাও। আমাদের গুরুদেব মারা গিয়েছি, তোমরা আমাদের সাথে যাবে? কোথায়? শ্মশানে যাবে। শ্মশানে যেতে হবে? হ্যাঁ, তোমাদের সঙ্গে যেতে হবে। চলে যাই ভাই। এই দেখ, আমরা নগরবাসীর কাছে তো ভিক্ষা ভেঙে আনলাম, চল এবার গুরুদেবকে নিয়ে যাবো শ্মশানে। এই ধূপ ধরা, দেখি ধূপ ধরা, ধূপ ধরা। না ভাই, না জয়নগর খাও, যা খাও, যা
গুরুদেবের আদেশ হ্যাঁ গাড়ি নিয়ে গেলে হবে না পয়সা কম টোটো তা নিয়ে গেলে তো এ ভাই তোরা চল আমাদের সঙ্গে চল চলে যা চল পালহারি চলে রে পালহারি রিওয়াল রে পালহারি রিওয়াল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ আমি খাটের পায়ে বেঁধে আছি তোর কখন থেকে বলছি লাভা লাভা আমি আর পারি না কিভাবে নামাচ্ছিস তুই তো গুরুদেবের সঙ্গে আমার দিয়ে মোড়ে পুরো ফুলে গেছে একদম সর্বনাশ কি ভারী রে বাবা এ কাজ কর কাজ কর কাজ কর গর্ত হয়ে গেছে সর্বনাশ আমি খাটের পায়ে বেঁধে আছি ও আনন্দে বসে পড়েছি বাবা মরে গেলে এত ভারী হয় আমি বুঝতে পারি সর্বনাশ দাদা প্রথমে ভুঁড়ি মারবো ভুঁড়ি মেরে মুড়ি বার করে দেবো আজকে কাশি হচ্ছে কেন বল্ল হরি আর মোনা কি ওটা ইয়েদা এক্ষুনি মাঝে মাথায় দিয়ে ভাত খেয়েছি হ্যাঁ মাছের মাথা বার হয়ে গেছে হ্যাঁ দেখি একবার খেয়ে দেখি কিরকম টেস্ট কি নোংরা দেখ রে কি নোংরা দেখ কি ওইসব খায় হ্যাঁ রে হ্যাঁ জানো আর ওইসব খাচ্ছি কি সুন্দর টেস্ট একটু নোনতা নোনতা হয়ে গেছে ওইসব খাচ্ছি কেন কি নোংরা দাদা একটা কথা বলবো গুরুদেবের তো কেউ নেই কেউ নেই মানে কোন ছেলে মেয়ে নেই ও ছেলের মধ্যে ছেলে মেয়ে কেউ নেই হ্যাঁ থাকার মধ্যে আমরা দুই ভাই আমি বলছিলাম তুই মেয়ে হ আর আমি ছেলে হই মেয়েদের তিন দিনের কান্না কাঁদতে হয় নয়তো গুরুদেবের আত্মা কোনোদিন শান্তি পাবে না ও মেয়েরা কাঁদলে পিতামাতা তরে যায় তাই তো হ্যাঁ ঠিক 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 তা আমার বলছিস কেন তুই তুই তিন দিনের খান্ডা খাত গুরুদেবের আত্মার শান্তি পাবে তুই মেয়ে এসে যে ভাড়ায় যাস আর তুই আমার বলছি মেয়ে সাজ দে ভাড়ায় এমন মারা মারবো না কান ঝাল করে দেবো একদম হাঁটি ফেলা দেবো একদম এ চিনিস আমার মেয়ে এসে যে ভাড়ায় যাস আমি মেয়ে হব না মেয়ে হওয়া জ্বালো আমি জানি আমি বুঝি না না আমি দেখে কে হবে মেয়ে হওয়া জ্বালো আমি যন্ত্র আমি জানি তবে তুই একটু ভাড়ায় যাস মেয়ে এসে যা আচ্ছা ঠিক আছে একবার হচ্ছি আমি মেয়ে সাজবো
তুই বলবি ভাই বলবি না কিন্তু বলবি বনচুক কর ও আমি বনসাজি শান্ত লাগো শান্ত লাগো ওই ওই সেবারে ভোলার মা মারা গিয়েছে হ্যাঁ ভোলার তিন চারটে বোন এলো কি কান্নাটা না কাঁদিছে কি কান্নাটা না কাঁদিছে কি কান্নাটা না কাঁদিছে উৎসাহ আমি কাঁদি ও গুরুদেব ঠিক আছে গুরুদেব গুরুদেব মারা গিয়েছে একটু চোখে জল আসে না একটু চোখে জল আসে না গুরুদেব ও তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো গুরুদেব আমি বলি যে বোন চুপ কর এ ভাই এ ভাই এ বোন এ বোন চুপ কর ওই মেরে মেরে তুই আমার চুপ করেছো তোর কি কান্না রে তুই এই এই কান্না ভাড়া যাস ইমা আমার আরেকটু হলে দাঁতের পাটি পড়ে যাচ্ছিল পারবো না আর একটুকুনি হলে তুমি যাই না মারতে আমার দাঁতের পাটি পড়ে যেত তুই এই কান্না কাঁদতে যাস ভাড়ায় তোর টাকা পয়সা কেন দেয় এ মাটি দাও এই তোরা মাটি দিবি না চলে যাবো মাটি দেওয়ার সময় কেউ কারো টাকাটা ই করবে না তুই যাবি না না বলো হরি বলো হরি হনুমান একদম বলেছি টাকাটা কি করবি না দাদা বলে মানবো নি এবার আমি বলেছি একদম টাকাটা কি করবি না একদম টাকাটা কি করবি না এই জানো আর আমি তো ডেকেছি না কে ডেকেছি মারামারি ছোট হয়ে মারছি আমার আমি বলেছি দাদা বলে মানবো নি টাকাটা কি করবে না আমি তো ডাকিনি তোর মাই ভাই এ ভাই দেখো আমি মাটি দিই তুই দেখ আমরা শ্মশানে সৎকার্য করতে এসেছি তা হাত দিয়ে মাটি দিচ্ছি না পা দিয়ে হাত দিয়ে মাটি মাটি দিচ্ছি হাত দিয়ে মাটি দিতে নেই বাবা কেন কেমন করে দিতে পা দিয়ে দিতে হয় ও মা কোদাল ধরবো কেমন করে আর মাটিটা দেবো কেমন করে হাত দিয়ে কোদাল ধরে মাটি টেনে নে পা দিয়ে মারিয়ে 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 দেবে মারিয়ে দাগে মনে দা এই ভাবে কেউ দিতে পারে পারে কোনে দি হ্যাঁ তাছাড়া তুমি তুমি আমাদের সাথে মাটি দেবে আমরা পাচ্ছি না একদম ভালো খাওয়া দেবো ভালো খাওয়া দেবো কি খাওয়া ও মা ছানা খাওয়া দেবো ছানা কি ছানা ও ছানা কি ছানা এই ছাগল ছানা কুকুর ছানা বিড়াল ছানা কিছু ছানা খাবে না না ও তুমি ছানা খাবেন মিষ্টি খাবে লকুন দানা মিহিদানা সন্দেশ ভেলিগুর বাতাসা খাবে না ও এবার বুঝতে পেরেছি তুমি মার খাবে দাঁড়া পা দিয়ে মাটি দেবো না পা দিয়ে মাটি দেবে না দেবে না ধনমান তাহলে চেয়ে দেখো ধনমান আমি কে মনারে হাতে কি রে বাবা যেই বলি যে মাটি দেবো না বলে পালিয়েছে মাটি দিয়ে পালিয়েছে মাটি দাও মাটি দাও
सुंदरी धनमाना गुरुदेव আমাদের মাটি দেওয়া তোমার পছন্দ হচ্ছে না তুমি কেন টাকা লাগি করছো কেন অপরাধ করছো ভালো হরি ধনমানা তোর একটা মেয়ে হাত দেখি তোর মেয়ে ভাগ করে হাত দেখি না না হাতে কি হয়েছে হাত দেখব একসাথে দুটো হাত দেখব হে এটা অন্য মেয়ে হ্যাঁ সত্যি তো দুই হাই রে ভাগ্য এ হাতে হাতে নিয়ে জোটে তোর ভাগ তোদের ভাগ্যে নি 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 তুমি কি করতে এসছো গো তোমরা গঙ্গায় কি করতে এসছো কেন আমাদের গুরুদেব মারা গিয়ে যে আমরা সৎকার্য করতে এসেছি হাত দিয়ে মাটি দিতে না পা দিয়ে আমি বলছি এই সেই আমি বলি হে মোনা সেই মেয়ে তো কি হবে পালাবো আই পালাবো কি হবে আমি জল খাবো না 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 চলো না কি করে ওখানে না ও মাটি দিচ্ছে দেখবে এসো দেখবে কাঁচা কাঁচা আসবে আর আমি বলো কতগুলো ঘোড়া ছুটে আসে যেই ওদিকে তাকাবে তুই ওদিকে পালাবি আমি এদিকে আচ্ছা হ্যাঁ আমরা পা দিয়ে মাটি দেবো তুমি দেখবে পা দিয়ে মাটি দাও আমি দেখবো আগে এসো আগে এসো আগে এসো হ্যাঁ আমরা বললাম দেবো রাজা দেখবে পা দিয়ে মাটি দাও দে দে দেখাচ্ছি जाओ धनमना अरे भाई धनंदरी दुख करो ना मुनि तुम्हारे संगे देखा वैसे देव सूरत প্রচার করবি আর সেই সাথারি পান্তার মধ্যে দিয়ে দেবে তুমি তোমার কাল কুটির বিষ আর সরকার পুত্ররা ওই পান্তাকে এক এক করে যাবে মারা চাঁদ না সইতে পেরে দেবে তোমার চরণে পুষ্পা তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি আয় না তো তাই চলো দিদি ওরে মাসির রূপ ধরি চলে আমার দেবী বিশ্বহরি গো জয় বিশ্বহরি জামাতা তা
হলে শিবা পূজা করি। হ্যাঁ মাসিমা, আর তুই কোন দেব দেবীর পূজা করিস রে? মাসিমা আমি কোন দেব দেবীর পূজা করি না। মাসিমা ওরে মা শোনো, একটি দেবীর পূজার কথা বলবো, পূজা করবি রে মা? কি দেবী পূজা মাসিমা? দেবী অরন্ধন কে রে মা? বেশি মাসিমা তাই বলে দাও। হিয়রাহান্দে
মাসিমা তুমি ওই বারান্দাও ঘুমাও আর আমি এই ঘরের মধ্যে ঘুমাই মা বেশি মাসিমা তুমি ঘরের মধ্যে ঘুমাও আমি বারান্দায় ঘুমাই কারোর বাড়ি খাই না রে মা মাসিমা আবার আমি আসবো রে তোমার বাড়ি বুঝাই গেলি আবার এসো মাসিমা আবার এসো যাওয়ার সময় আবার বলে যাই রে মা বলো মাসিমা বলো পান্তা আগে তো ছয় পুত্রকে খেতে দিবি তারপরে তো প্রজাগণকে দিস রে মা বেশি মাসিমা পুত্ররা অনেক দিন বাঁচবে রে মা বেশি মাসিমা এখন এসো জলটা দেবে তো সারাদিন তো খেলা করছিস হাতে নোংরা হয়ে আছে তা পান্তাটা খাবি কেমন করে হাত ঘষে নাও প্রথমে হাত ঘষে নাও না ঘষে খা খা প্রণাম করে খা নম করে খেতে হবে হ্যাঁ নমস্কার করে খেতে হয় কি হারে পূজার পান্তা ওই ভাই নষ্ট করছিস হ্যাঁ তুমি তো বললে নম করে খেতে হয় ওই ভাই নমস্কার করতে বলেছি কিন্তু কি করলি এগুলো কি করলি যা এই ভাই নমস্কার করতে বলেছি হ্যাঁ হ্যাঁ
দাদা এই পান্তা খেয়ে না আমার আমার সর্বশরীর জ্বালায় চলে যায় দাদা। আমি বলছি তুমিও পান্তা খেয়ে না দাদা। দাদা খুব তুমি পান্তা খেয়ে না পান্তা খেয়ে না পান্তা খেয়ে না দাদা পান্তা খেয়ে না। চলে যাই সর্ব বিশের জ্বালা কেন কেন এই পান্তাকে আমাদের এমন বিশের জ্বালায় চলে যেতে হচ্ছে ওগো দাদা। এই একটিবার বলো না দাদা আমরা আমরা দেয়ার সহ্য করতে পারছি না এই বিশের জ্বালা। ঠিক কথা বলেছিস ভাই মা পান্তার সঙ্গে বিষ দিয়ে গেছে ভাই। ওগো দাদা একটি বারের জন্য মাকে ডেকে দেখো না আমাদের আমাদের ডাকিনি সারা দেয় কিনা। হরি হরে মরি মোদে ভাগ্যে ছিল আর এই কি মোহদের ভাগ্যে ছিল খেতে দিল জন্মদাতা পিতা তোমরা কোথায় পাচ্ছি না ভাই জ্বালায় জ্বালায় জ্বলে যা পিতা তোমরা কোথায় চলে যাও সর্ব বিশেষ জ্বালা আরে একটু সহ্য করতে পারছি না কেন আমি দেখতে পাচ্ছি না কেন দাদা কেমন আছেন
ধুরাজ কেন বাবা চলার টিমের হয়ে গেছে তাই তোমরা অভিমান করছি আছো একবার কথা বলো বাবা তোমার হাতে বাকি মা জল নিছে তোমরা খাবে না ওঠো বাবা ওঠো হে আকি I'm
দেখি অন্তপুর মাঠে কেন শুনতে পাই রানী সনকার ক্রন্দনের ধ্বনি। তবে কি আবার আমার পুত্র গণের কোনো বিপদ? না না না, আমার পুত্র গণের তো কোনো বিপদ হতে পারে না। তবে কেন কাঁদছে রানী সনকা? আমি একবারে রানী সনকাকে ডেকে দেখি। রানী সনকা, তুমি এমন ভাবে কাঁদছো কেন রানী? আর আমার পুত্রগণ, আমার পুত্রগণ সবাই ধুলাতে পড়ে আছে। বলো রানী, বলো আমার আমার পুত্রগণের কি হয়েছে বলো। তোমার পুত্রগণ, আমার পুত্রগণ, তোমার পুত্রগণ সব যে মারা গেছে। আমার ছয়টি পুত্র সবাই কেমন ভাবে একসঙ্গে মারা গেল বলো রানী, বলো কেমন ভাবে মারা গেল? তুমি চুপ করো, চুপ করো, তুমি কি জানো না, জানো না, ওই মায়াবিনী মনসা, ওই কুচক্রী কানে কানে আমার পিছনে ছায়ের মায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আর তুমি কি না ওই কানের পুজো করে সেই রাজত্ব করে মাঝে আজ তুমি কি করলে রানী, কি করলে, কি করলে? আজ মা হয়ে তুমি পুত্রদের মুখে বিষ তুলে দিলে। তুমি ভুল করেছো রানী, ভুল করেছো। আজ তোমার ভুলের কারণে হে পুত্রদের অকালে চলে যেতে হলো রানী, ও পুত্রদের অকালে চলে যেতে হলো। বলো রানী, বলো, আমি একটি কথা বলবো মহারাজ। বলো না, তোমার দুটি পায়ে ধরে বলছি মহারাজ। রানী, বললে রানী ওই চাংমুড়ি কানি মনসার পুজো দেব আমি, দেব আমি। না 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 রানী না, আমার সাপ চলে যাক, তবে আমি পুজো দিতে পারবো না ওই কুচক্রি কানি মনসারে। আর চোখের জল।